আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। সবাইরে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। সব নিয়ামতের মালিক কে? আল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? খাওয়ার শেষে কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের নিয়ামতের শুকরিয়া আদায় হবে, তিনি কে? সবাই রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তুমি কবুল করো, কারণ যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের কাছে নিয়ামতটা বাড়িয়ে দেন, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নেন এবং শক্ত আযাব দিয়ে গ্রেফতার করে, তিনি কে? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দিব, আর যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না নাফরমানি করবে ইন্না আযাবি লা শাদীদ আমি তার কাছ থেকে তো নিয়ামত ছিনিয়ে নিব এবং সত্য আযাব দিয়ে গ্রেফতার করবে, তিনি কে? আল্লাহ। তে খবরদার, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় থেকে যেন মুখটা না ফিরে খাই আর না খাই একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে দুইটা বর্ণনা এসেছে, কয়টা বলেন? দুইটা, মানে ইসরায়েলের দুইটা বর্ণনা। একজন গরিব মানুষ এসেছেন তার কাছে, এসে বলছেন মুসা আলাইহিস সালাম আপনি বলেন দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কোনো কিছুই আমারে দেয় নাই, কেন দেয় নাই? আমি কি আল্লাহর গোলাম না? আমারে চার বেলা তিন বেলা খাবারও পর্যন্ত আমার রব আমারে দেয় না, কি জন্যে দেয় না আপনি বলেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে শান্তি দান করবে। তিনি বললেন খাবারই পাই না, বাড়ি নাই, টাকাই নাই, পয়সা নাই, ঘর নাই, দরজা নাই, কিছু নাই, আবার তুমি কও তোমার ওই রবের শুকরিয়া আদায় করার জন্য করলাম না তোমার রবের শুকরিয়া আদায়। চলে গেলেন তিনি ওখান থেকে। বর্ণনা এসেছে তার যে একটা ঘর ছিল পূর্ব দিক থেকে বাতাস এসেছে ওর ঘরটাকে উড়ায় নিয়ে চলে গেলেন, তিনি কে? আল্লাহ। ওই যে আযাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ইন্না আযাবি লা শাদীদ, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ আযাব দিয়ে তাকে গ্রেফতার করবে। আর একজন গোলাম এসে মুসা আলাইহিস সালামরে বললেন আমার সম্পদ কমে না,
এত সম্পদের পাহাড়, এত দান করি কিন্তু আমার সম্পদই কমে না। আপনি বলেন কিভাবে আমার সম্পদ কমবে, কিভাবে আমার ধন ভান্ডার থেকে আমি কমাইতে পারবো? পয়গম্বর আপনি বলে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে তোমার যত সম্পদ আছে ওই সম্পদগুলো কমা শুরু হবে। তিনি বললেন, হাই হাই, জীবন চলে যাবে কিন্তু ওই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার সম্পদ ও জীবনে কোনোদিন কমবে না। এই জন্য যারাই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাদের সম্পদ বেড়ে যায়, শান্তি বেড়ে যায়। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদেরকে গ্রেফতার করেন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? এই জন্য যারা মুমিন তারা খাইলেও পড়ে আলহামদুলিল্লাহ, না খাইলেও পড়ে আলহামদুলিল্লাহ। তাদেরকে যদি কোমরে রশি লাগায় তাও আলহামদুলিল্লাহ, আবার সুখে থাকলেও পড়ে আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তারা ফাঁসির মঞ্চে উঠলেও পড়ে আলহামদুলিল্লাহ, আবার যদি ফাঁসির মঞ্চে থেকে নামানো হয় তারপরেও তখন পড়ে আলহামদুলিল্লাহ। সব জায়গায় তারা শুকরিয়া আদায়।